আদা রসুন জিরা একসঙ্গে বাটা। এই যে আমার বাটাবাটি শেষ, যে পেঁয়াজ কুচি আমি কিন্তু শোল মাছটা কাঁচাই রান্না করবো। দেখেন আমি কিভাবে রান্না করি, যে লবণ যে হলো আদা রসুন জিরা বাটা। এই যে তেল, এখন আমি এটাকে ভালো করে মাখাই নিব। নিয়ে দেখেন আমি ভালো করে মাখি নিচ্ছি। শোল মাছ, এই শোল মাছটা দিয়ে এখন আমি ভালো করে মাখাই দিব। তোমরা কি খেলা করছো? আর যেখানে এখন পানি দিয়ে দিবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি দুপুরে এই যে নতুন চুলা ধরালাম, রান্না করব। আমাকে এই চুলাটা আমার বান্ধবী বানাই দিয়ে গেল। আমি চুলায় রান্না করতে ভালোবাসি, এখন আমার চুলার পার ছিল না আগে, আমি নতুন বাড়িতে আসছি, এই আমি চুলা বানাই নিলাম। আগে এই ভাঙা চুলায় আমি রান্না করতাম, তো এই ভাঙা চুলাটা আমি ঠিক করে নিলাম। এটা নতুন চুলা, এই যে আমি মাছের ভুনাটা মাখিয়ে তুলে দিছিলাম চুলার উপর। এই যে আমার তরকারিটা এখন প্রায় হয়ে গেছে, আমি এর উপর এখন ধনে পাতা দিয়ে নামাই নেব। আমি কিন্তু এটা কাঁচা মরিচ দিয়ে রান্না করছি, এখানে কিন্তু আমি কোনো শুকনো মরিচ দিইনি। দেখেছো? হ্যাঁ, এই দেখুন ধনে পাতা দিয়ে আমি তরকারিটা হয়ে যাবে, আমি নামাই নেব।
এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি তরকারিটা এখন নামাই নেব। হ্যাঁ বলো, রান্না করছি। শোল মাছের তরকারি, এটাও পুরোপুরি করছি।